অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। মঙ্গল হোক। মিস্টার, আমার ব্যাগে একটা পেন ড্রাইভ আছে, একটু দেবে প্লিজ। বৃষ্টি, বলছি আমার ব্যাগে একটা পেন ড্রাইভ আছে, তুমি কি আমাকে প্লিজ দেবে? হ্যাঁ দিচ্ছি। কোন জগতে হারিয়ে গেছিলে? আমার জগতে, আনন্দ আশ্রমে। আপনি যখন থেকে বললেন না যে আমরা আনন্দ আশ্রমে যাচ্ছি, তখন থেকেই তুমি ওখানে পৌঁছে গেছো, তাই তো? বলতে পারেন আমার আমার মনটা ওখানে চলে গেছে। আসলে কি জানেন তো, আমি নিজে তো অনাথ, তাই এই অনাথ বাচ্চাগুলোর কথা না সবসময় মনে পড়ে। একটু হলে ওদের ওই ওই কষ্টটা ফিল করতে পারি। যারা অনাথ তাদের কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি তো এখন আর অনাথ নও। মানে আপনি নিশ্চিত যে আপনি আমার বাবা মাকে খুঁজে পাবেন? দেখো, তোমার বাবা মাকে যদি নাও বা খুঁজে পাই, অনাথ কারা? তারা তাদের কেউ নেই, তাই তো? কিন্তু তোমার তো আছে। কে? কেন, আমি? তোমার বেস্ট ফ্রেন্ড সেটাই বা কজনের থাকে? দেখো, তুমি কি করবে সেটা আমি জানি না, কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরেও আমি আমাদের এই বন্ধুত্ব সম্পর্কে কোনো চিত ধরতে দেব না। মানে আপনি এই সম্পর্কটা রেখে দেবেন বুঝি? অবশ্যই রাখবো। আর আপনার বউ মেনে নেবে? ওর বউ? হ্যাঁ, মানে কন্ট্রাক্ট শেষ হলে তো আপনি নিশ্চয়ই বিয়ে করবেন, তো আপনি তো মুখে বলছেন আপনি সবটা মেনে নেবেন, আপনার বউ যদি না মানে? না, দেখো, সে যদি তোমার মতন ভালো মানুষ হয় সে নিশ্চয়ই মানবে, কেন মানবে না? সেটা তো পুরোটাই নির্ভর করছে আপনার বউ কেমন হবে সেটার উপর। তাহলে দেখি আপনার বউ কেমন হবে। কি করে দেখবে? আরে বাবা, হাত দেখে মশাই, বসুন বসুন বসুন, দেখি হাত দেখি। তুমি হাতও দেখতে পারো? দেখি হাত দেখি। ডান হাত। বলছি, তুমি কি সত্যি হাত দেখতে জানো? চুপচাপ বসে থাকো, দেখতে দেখ। আপনার বউ, আপনার বউ তো খুব বড় লোক বাড়ির মেয়ে হবে। বউ দেখতেও খুব সুন্দর হবে, আপনার আত্মীয় স্বজন সবাই খুব ভালোবাসবে আপনার বউকে। উন্নতিও করবেন কাজে। আরে বাবা, মিনিমাম 10-12 বাচ্চা হবে আপনাদের। বুঝেছি, আমি বুঝতে পারছি তুমি কিরকম কিরকম জ্যোতিষী। দেখুন, আমি যা দেখলাম তাই বললাম। হ্যাঁ ঠিক আছে, মানে বলছি যে শোনো না, বলছি যে বিয়ের ব্যাপারটা কি দেখলে সেটা একটু বলো প্লিজ। সেটা তো আমি বলবো না, দেখি হাতটা। একশো বছর তো বাঁচবে, স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে সুখের সংসার হবে আপনার। থাক থাক, বিশেষ হলো না তো, হাতের রেখা কখনো মিথ্যা কথা বলেন না। হ্যাঁ, মিলিয়ে নেবেন আমার কথাগুলো। তোমার একটা কন্ট্রাক্টের বউ, তাও আবার 1 বছর, তাকে নিয়ে আমার মাথা খারাপ হয়েছে। কেন, শুধু বউ না, ছেলে মেয়ে, তার সঙ্গে আবার 100 বছর বাঁচবে নাকি?
আমি আপনার মাথা খারাপ করে দিচ্ছি। তা তো করে দিচ্ছই, যাচ্ছে আমার মাথা খারাপ হয়ে। ঠিক আছে, আর তো কয়েকদিন বাদে কি আপনার মাথা খারাপ করবেন না, তখন বুঝবেন। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। কনফ্লিক্ট শত বিষয় ম্যাডাম আসবে তো, আজকাল তো উনি আমার সঙ্গে যোগাযোগ রাখেন না। না না, যে করেই হোক ওনাকে দিয়ে আমার কাজটা করাতেই হবে। ওম আর বৃষ্টি যে জন্ম পরিচয় খুঁজতে যাচ্ছে সেটা বললে হবে না। গুড মর্নিং। মর্নিং। কেমন ঘটলো বলো তো, যে এত জরুরি তলব করলে? চা কফি কিছু? কাজের কথা এসো। একটা নতুন টেনশনে পড়ে গেছি। কিসের টেনশন? দু তিন দিনের মধ্যে ওম আর বৃষ্টি আনন্দ আশ্রমে যাবে।